আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। অনেকদিন থেকে ব্লগ এবং আমার যে কুকিং চ্যানেল আছে কোনোটাতেই আমি ঠিক মতো কিছুই দিতে পারছি না। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আপু এত দেরি করে কেন সবকিছু দিচ্ছেন। আসলে আমার শরীরটা ভালো না, আমার ডান হাত নিয়ে আমি খুব সমস্যায় আছি। আমার ডান হাতে অনেক ব্যথা, আজকে প্রায় 3 মাসের একটু কম হবে এরকম আমার এখান থেকে ব্যথাটা শুরু হয়েছে, তো পরে আস্তে আস্তে পুরো এই পর্যন্ত চলে আসে। তো আমার আমার আসলে সমস্যা সম্ভবত দুটো সমস্যা। আমি অনেক এখানে 3 জন ডক্টরকে এখন দেখানো হয়ে গেছে, আবার আমার ডক্টর হয়তো চেঞ্জ হবে, কারণ হাতের এই অংশটা একজন দেখছে, হাতের এই অংশটা একজন দেখছে। তো আমার জাস্ট রিসেন্ট বুধবারে আমাকে রাতে এখানে একটা ইঞ্জেকশন দিয়েছে। ওই ইঞ্জেকশনটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য, জাস্ট 1 মিনিট পরেই দেখা গেছে যে ব্যথাটা কমে গিয়েছে খুবই সামান্য করে, কিন্তু এখন পর্যন্ত ব্যথাটা আবার আবার হচ্ছে। ব্যথাটা এমনই ব্যথা যে খুব যে তীব্র ব্যথা সেটাও না, ব্যথাটা থেকে 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 ব্যথাটা হয়। এবং আর আমার সব কাজ তো আপনারা জানেনই যে আমি কি ধরনের কাজ করি এবং পছন্দ করি, সব যেহেতু আমার এই ডান হাত দিয়ে এই কাজটা করি। আমি আমি কাটাকাটি এবং বড় কোনো হাড়ি বা বড় হাড়ি কেন, আমি 1 কাপ যখন চায়ের মগ নেই, আমি সেই চায়ের মগটা যখন নিয়ে আমি একটু ধরে রাখি, সেটা আমি ধরে বেশিক্ষণ রাখতে পারি না, আমার বাম হাতের সাপোর্ট নিতে হয়। তো এটা আমার জন্য খুবই কষ্ট যে আমি ঠিক মতো কাজ করতে পারি না, আমার সর্বক্ষণ হাতের এই অংশগুলো একটু একটু করে ব্যথা হতে থাকে। তো আমি এই জন্যই আপনাদের সামনে রেগুলার আসতে পারতেছি না এবং রেগুলার কোনো রান্না দিতে পারতেছি না। আমি সবার কাছে আমার জন্য দোয়া চাই যে আমার হাতটা যেন ঠিক হয়ে যায়। ওষুধ খাচ্ছি, দেখা যাক কি হয়। খুবই মানে আমার এই ব্যথাটা আগেও ছিল, 4 বছর আগে আমার এই ব্যথা ছিল। বাংলাদেশে যখন ট্রিটমেন্ট করেছি বেশ ভালো ছিলাম, 4 বছর কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন হচ্ছে। আমি জানি না আসলে আমার স্পেসিফিক ভাবে কি সমস্যা হয়েছে। অর্থোপেডিক ডক্টর উনি যেটা বললো বা আমার এক্স রে করে যেটা বললো যে আমার খুবই সামান্য একটু করে আর্থ্রাইটিসের সমস্যা আছে অল্প। এখন হাতের তো আসলে বিভিন্ন পার্ট পার্ট আছে, এখন কোথায় যে কোন সমস্যাটা এখনো ঠিক মতো কোনো রিপোর্টে ওরকম কিছু আসেনি, নেগেটিভ কিছু আসেনি, কিন্তু আমি হাত দিয়ে কাজ করতে গেলে আমার হাত টায়ার্ড হয়ে যায় এবং আমি ঘুমাতে পারি না, ঘুমাতে গেলেও আমার হাতে ব্যথা করে। যাই হোক, আর বেশি কথা না বাড়াই, আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমার হাতটা ঠিক হয়ে যায় এবং আমি আবার যেন সবার মাঝখানে ফিরে আসতে পারি এবং আমি আমার কাজে যেন ফিরে আসতে পারি। কারণ আমি আমার কুকিং যে লাইফটা আমার বা আমি যে আমার যে প্রফেশন, সেই প্রফেশনে ফিরে না আসতে পারলে মনে হয় যে আমি আরো অসুস্থ হয়ে যাব। তো আমি আপনাদের সবার কাছে দোয়াটাই কামনা করছি যে আমার হাত যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। হ্যাঁ, আমি হাত দিয়ে সবকিছু করতে পারি, কিন্তু সেটা হচ্ছে কি আমার জোর করে করতে হয় যে না আমার করতে হবে, সেটা আমি করি, কিন্তু এই হাত দিয়ে করতে গেলে আমার কষ্ট হয়, অনেকটাই কষ্ট হয়। তো সবাই ভালো থাকবেন, আবারও আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ হাফেজ।